ভিডিওতে আপনারা দেখবেন যে কিভাবে কাপড়ের ধারগুলোকে রোল্ড হেম দিয়ে মোড়ানো হয়, যাকে আমরা সাধারণত পিকো বলি। প্রথমেই আপনাদের প্রয়োজন একটি খুব ভালো কাপড়ের বড় টুকরো বা একটা ওড়না, যেমন ধরুন জর্জেট বা সিল্কের, এবং পিকো বা রোল্ড হেমিং ফুট, যা আপনার সেলাই মেশিনের আনুষঙ্গিক যন্ত্রের সঙ্গেই থাকে। এবার দেখে নিন কিভাবে এই পিকোর ফুটটা লাগাতে হয়। ব্যালেন্স হুইলটা নিজের দিকে ঘুরিয়ে সূঁচটাকে ওপরের দিকে তুলুন। ফুট এ ছাড়বার জন্যে ফুট ক্ল্যাম্প লিভারটাকে তুলে ধরুন। এবার পিকোর ফুটটা নামিয়ে ফুট ক্ল্যাম্প লিভারটাকে ওটার ওপর বসিয়ে দিন, যাতে দুটো একসাথে লেগে যায়। স্টিচ প্যাটার্ন সিলেক্টার ডায়ালটা সিতে রাখুন। স্টিচ লেন্থ সিলেক্টরটা রাখুন টুতে। এই সেটিংয়ে আপনি যে রোল হেম পাবেন সেটা সত্যিই সেরা জাতের। এবার কাপড়ের একটা টুকরো উল্টো দিক করে ধরুন, তারপর সেটাকে কোণার দিক থেকে প্রেসার ফুটের সঙ্গে সমস্তরে রাখুন। মেশিনটা চালু করে সামনের দিকে কিছুটা সেলাই করুন। এবার প্রেসার ফুটটা তুলে ববিন আর সূঁচে সুতো বার করে নিন। সুতোটা এমনভাবে কাটুন যাতে বেশ অনেকটা বাইরে থেকে যায়, যেটা হেমিং এর সময় আপনার কাজে লাগবে। এবার সুতোটা পিকো ফুটের নিচে নিয়ে আসুন আর ফুটের রোল করা অংশটা দিয়ে কাপড়টা কাছে আনুন। এটা হয়ে গেলে লিভারটা নিচু করে ফুটটা কাপড়ের ওপর নামিয়ে দিন। বাড়তি সুতো আলতো করে প্রেসার ফুটের নিচ দিয়ে গলিয়ে দিন এবং খুব সাবধানে সেলাই করা কাপড়টা মুড়ে সেটা বাড়তি সুতো দিয়ে টেনে নিন। এবার ধীর গতিতে মেশিনটা চালু করুন, যাতে কাপড়টা পিকোর ভেতরে ঢোকে আর মুড়তে শুরু করে। কাপড়টা ঠিকভাবে ধরুন, যাতে সঠিক পরিমাণের কাপড় ফুটের ভেতরে ঢোকে। এবার ধীরে ধীরে মেশিনের গতি বাড়ান, যাতে রোল্ড হেম সেলাই হতে থাকে। আলতোভাবে কাপড়টা আঙুলের মধ্যে ধরুন, যাতে মেশিনটা কাপড়টাকে ঠিকভাবে টেনে নিয়ে সুন্দর করে সেলাই করতে পারে। যখন আপনি একদিকের শেষ প্রান্তে পৌঁছে যাবেন, তখন ফুটটা তুলে সুতোটা এমনভাবে কাটুন যাতে একটু বাড়তি থাকে এবং আপনি কাপড়ের অন্য দিকটা ওই পিকো ফুটের মধ্যে দিয়ে টানতে পারেন। কাপড়ের বাকি দিকগুলোতেও একইভাবে সেলাই করুন এবং বাড়তি সুতো কেটে ফেলুন। অন্যান্য কাপড়েও এই পদ্ধতি প্রয়োগ করে হাত পাকিয়ে নিন। এর সাহায্যে আপনার ভবিষ্যতের কাজেও পাবেন সুন্দর পরিপাটি ফিনিশ।